সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে কিছু রহস্যমূলক অজানা তত্ত্ব। সর্বমোট 228টি দেশ নিয়ে পৃথিবী। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। ব্যাটেল জুইস নামে একটা তারা আছে যা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবর। প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, ব্যাটেল জুইস, এইরকম 500 বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি। আল্লাহ তাআলা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যান অ্যাপোলো 11। এটি সেকেন্ডে চলে 11 কিলোমিটার বেগে, মিনিটে চলে 660 কিলোমিটার বেগে, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। এই অ্যাপোলো 11, এই দ্রুততম যানটি। তাহলে যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই অ্যাপোলো 11-তে চড়ে যেতে চায়, তাহলে সময় লাগবে 1,15,000 বছর। এবার চিন্তা করুন, অ্যাপোলো 11 দিয়ে যদি চড়ে যদি যেতে চায় কেউ প্রক্সিমা সেন্ট্রাইয়ে, তাহলে সময় লাগবে 1,15,000 বছর, যাহা কোনোক্রমেই সম্ভব নহে। গ্যালাক্সি, সুপারনোভা, ব্ল্যাক হোল, এগুলো প্রথম আকাশ নয়। প্রথম আকাশের মহাশূন্য, তারপর প্রথম আকাশ, তারপর দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয় আকাশের মহাশূন্য, তারপর তৃতীয় আকাশ, তারপর চতুর্থ আকাশের মহাশূন্য, তারপর চতুর্থ আকাশ, তারপর পঞ্চম আকাশের মহাশূন্য, তারপর পঞ্চম আকাশ, ষষ্ঠ আসমানে একটা গাছ আছে, গাছটির নাম সিদরাতুল মুনতাহা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়, বিশাল মরুভূমির তুলনায় আংটিটি যত ছোট দেখা যাবে, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান ততই ছোট দেখা যাবে। আল্লাহু আকবর। সপ্তম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ এবং আল্লাহর আরশ। আরশের ভেতর আছে আল্লাহর কুরসি এবং আল্লাহর সিংহাসন। এবার তাহলে চিন্তা করুন, আল্লাহর সিংহাসনটি কত বড়। আল্লাহর সিংহাসনের উপর যদি 7 আসমান 7 জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেরকম হারিয়ে যাবে, যেভাবে দেখা যাবে আংটিটি, তদ্রূপ 7 আসমান এবং 7 জমিনও ওইভাবে হারিয়ে যাবে। আল্লাহু আকবর। আল্লাহ পাকের সৃষ্টি অসীম, আল্লাহ পাক অপার, অসীম অপার মহিমা আল্লাহ পাকের। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের সৃষ্টি জগৎ সম্বন্ধে জানার এবং বোঝার তৌফিক এনায়েত করুক। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।